টি-20 বিশ্বকাপের প্রত্যেকটি দলের একটি করে ম্যাচ হয়ে গেছে, যে ম্যাচগুলোর ভিতরে বাংলাদেশেরও ম্যাচ ছিল। বাংলাদেশ তার প্রত্যাশিত জয় নেদারল্যান্ডের সাথে পেয়েছে, কিন্তু জয়টা অনেক কষ্টার্জিত ছিল। বাংলাদেশ আরেকটু ভালো খেললে পারতো, বিশেষ করে বাংলাদেশের ব্যাটিংটা একটু ভালো হওয়া উচিত ছিল। বোলিং এ তাসকিন যদি প্রথমেই 2 উইকেট না এনে দিত, তাহলে হয়তো বাংলাদেশের ম্যাচটা হারতো হতো। এরপরে আমরা বলবো ভারত পাকিস্তান ম্যাচের কথা। ভারত পাকিস্তান মহারণ অসাধারণ ম্যাচ ছিল, বলা যেতে পারে এটা হচ্ছে শতাব্দীর সেরা ম্যাচের ম্যাচগুলোর মধ্যে একটা। লাস্ট বল পর্যন্ত টান টান উত্তেজনা ছিল, বিরাট কোহলির অসাধারণ ইনিংসের জন্য ভারত জিতে যায়। যদিও ম্যাচটা 80% সময় পাকিস্তানের দখলে ছিল, কিন্তু বিরাট কোহলির অসাধারণ ব্যাটিং এর কাছে পাকিস্তান পরাজিত হয়। এরপর আফগানিস্তান ইংল্যান্ড ম্যাচ। আফগানিস্তান ইংল্যান্ড ম্যাচের পুরো দৃষ্টি কেড়ে নিয়েছে স্যাম করান, 10 রানে 5 উইকেট নিয়ে আফগানিস্তানকে 112 রানে বেঁধে ফেলে এবং ইংল্যান্ড 5 উইকেটে ম্যাচটা জিতে। জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকা ম্যাচ পরিত্যক্ত হয়, যদিও দক্ষিণ আফ্রিকা খুব ভালো অবস্থানে ছিল, 3.2 ওভারে 44 রান করে ফেলেছিল সাউথ আফ্রিকা, মাত্র 7 ওভারে 64 রান টার্গেট ছিল সাউথ আফ্রিকার, সে ম্যাচ পরিত্যক্ত হয়। শ্রীলঙ্কা আয়ারল্যান্ডের ম্যাচেও শ্রীলঙ্কা খুব স্বাভাবিক জয় পেয়েছে, শ্রীলঙ্কা 9 উইকেটে জিতেছে এবং কুশাল মেন্ডিস একটা অসাধারণ ইনিংস খেলেছে 68 রানের, যার জন্য শ্রীলঙ্কার জয়টা আরো সহজ হয়ে গিয়েছে। এতগুলো ম্যাচের ভিতরে সবচেয়ে খারাপ ফলাফল ছিল সাউথ আফ্রিকার জন্য, কারণ প্রায় জিতে যাওয়া ম্যাচটা তাদের জন্য পরিত্যক্ত হয়। আপনাদের কি মতামত, কোন ম্যাচটা সবচেয়ে আকর্ষণীয় ছিল এবং কোন ম্যাচটা সবচেয়ে হতাশার ছিল, নিচে কমেন্টে এসে লিখে যাবেন। গ্রুপের তো প্রত্যেক দলের একটি করে খেলা শেষ। বি গ্রুপে সবার উপরে বাংলাদেশ, বাংলাদেশের সাথে দ্বিতীয় স্থানে আছে ইন্ডিয়া, আর এ গ্রুপে সবার উপরে আছে নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের পরেই আছে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার যা রান রেট, অস্ট্রেলিয়ারকে উঠতে হলে পরবর্তী 4টা ম্যাচ খুবই ভালো খেলতে হবে। আমার মনে হচ্ছে এ গ্রুপ থেকে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড উঠবে এবং বি গ্রুপ থেকে ভারত পাকিস্তান উঠবে। আপনাদের কি মত, তো অবশ্যই কমেন্টে এসে জানিয়ে যাবেন। এতক্ষণ আলোচনা করলাম ক্রিকেট, এখন আপনাদের কাছে নিয়ে আসবে ফুটবলের খবর। এই সপ্তাহে লালিগায় রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা সবাই প্রত্যাশিত জয় পেয়েছে। করিম বেনজেমা, তারপর রবার্ট লেভানডস্কি, সবাই তাদের প্রত্যাশিত গোল পেয়েছে। রিয়াল জিতেছে 3-1 গোলে, বার্সেলোনা জিতেছে 4-0 গোলে, অ্যাথলেটিকো মাদ্রিদ জিতেছে 2-1 গোলে। ইপিএল এ ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসির বিগ ম্যাচ 1-1 গোলে ড্র হয় এবং খেলাটা ছিল নাটকীয়তায় পরিপূর্ণ। খেলার 86 মিনিটে চেলসি পেনাল্টি পায় আর ইনজুরি টাইমে ম্যানচেস্টার ইউনাইটেড গোল পরিশোধ করে। আর্সেনাল অনেকদিন পরে পয়েন্ট খুইয়েছে, তারা 1-1 গোলে ড্র করেছে সাউদাম্পটনের সাথে। ম্যান সিটি তার প্রত্যাশিত জয় পেয়েছে, হালান্ডও পেয়েছে তার প্রত্যাশিত গোল। হালান্ডের জোড়া গোলে ম্যানচেস্টার সিটি 3-1 গোলে পরাজিত করে ব্রাইটনকে। নটিংহাম ফরেস্টের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে গেছে লিভারপুল। নটিংহাম ফরেস্টের মাঠে খেলায় লিভারপুল প্রাধান্য ধরে রেখেও গোল করতে পারেনি, নটিংহাম ফরেস্ট 1-0 গোলে পরাজিত করে লিভারপুলকে। সিরিয়া, রোমা হেরে যায় নেপোলির কাছে, নেপোলির তরুণ সেন্সেশনের একমাত্র গোলে রোমা 1-0 গোলে পরাজিত হয়। ইন্টার 4-3 গোলে পরাজিত করে ফিওরেন্টিনাকে। ইন্টারের পক্ষে সর্বশেষ মিনিটে ইনজুরি টাইমে হেনরিক মিকিতারিয়ান গোল করে এবং হেনরিক মিকিতারিয়ানের গোলে ইন্টার জয় পায়। তাছাড়া লোথারো মার্টিনেস, আর্জেন্টিনার ভরসা, আর্জেন্টিনার প্রধানতম স্ট্রাইকার লোথারো মার্টিনেস এই খেলায় 2টি গোল করে। এসি মিলান 4-1 গোলে মানজাকে পরাজিত করে। এসি মিলানের পক্ষে ব্রাহাম দিয়াজ 2টি গোল করে। ইউভেন্টাস 4-0 গোলে এম্পোলির সাথে জয়লাভ করে এবং ইউভেন্টাসের পক্ষে আদ্রিয়ান রাবিও জোড়া গোল করে। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ 2-0 গোলে জয় পায় এবং বরুশিয়া ডর্টমুন্ড 5-0 গোলে স্টুটগার্টকে পরাজিত করে। বরুশিয়া ডর্টমুন্ডের পক্ষে বেলিংহাম জোড়া গোল করে। ভিলা তাদের নতুন ম্যানেজার হিসাবে উনাই এমরিকে অ্যাপয়েন্টেড করেছে, সে ছিল আর্সেনাল এবং পিএসজির সাবেক কোচ। পিএসজি এনরিকের পিছনে 22 মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত। এনরিকের বয়স মাত্র 16, সে 16 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্সেশন, তাকে পেলে নেইমারের সাথে তুলনা করা হচ্ছে, সে খেলে পালমিরাসে। চেলসি এনকুকুর জন্য 70 মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত। এনকুকু গত মৌসুমে বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতা এবং বুন্দেসলিগার সেরা প্লেয়ার হয় এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দিবে ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের ধারণা ক্রিস্টিয়ানো রোনালদো দলের জন্য বোঝা এবং তাকে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে দল থেকে বিদায় করে দেওয়া হবে। আপনাদের কি মতামত, ক্রিস্টিয়ানো রোনালদো কি ম্যানচেস্টার ইউনাইটেডের বোঝা নাকি সম্পদ? এটা কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অফ দ্য আর্থ, ফুটবল বিশ্বকাপ। এই ফুটবল বিশ্বকাপের প্রত্যেকটা গ্রুপ নিয়ে আমরা ডিপি আলোচনা করব আমাদের স্পোর্টস আপডেট চ্যানেলে। আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের আলোচনার পর আপনাদের কমেন্টসও কমেন্টস বক্সে এসে লিখে যাবেন। প্রথমে আমরা আলোচনা করব গ্রুপ এ নিয়ে। গ্রুপ এ আছে কাতার, স্বাগতিক কাতার, ইকুয়েডর, সেনেগাল ও নেদারল্যান্ডস। এই গ্রুপ থেকে কে কে উঠতে পারে আপনাদের কি ধারণা? আমার বিশ্বাস এই গ্রুপ থেকে নেদারল্যান্ড ও সেনেগাল দ্বিতীয় পর্বে যাবে। যদিও কাতার, স্বাগতিক এবং ইকুয়েডর ভালো দল, তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য, তবু আমার মনে হচ্ছে সেনেগাল ও নেদারল্যান্ড এই পর্ব থেকে দ্বিতীয় রাউন্ডে যাবে। এই পর্ব থেকে আপনারা দৃষ্টি রাখবেন যাদের উপরে, কাতারের ক্যাপ্টেন হাসান আল হাইদোজ। সে কাতারের 10 নম্বর জার্সি পরে বর্তমান দলের সর্বোচ্চ গোলদাতা, সর্বোচ্চ অ্যাসিস্টকারী। সে এখন পর্যন্ত কাতারের পক্ষে 165টা ম্যাচ খেলেছে, তার বয়স 31, তার ক্লাব আল সাদ। ইকুয়েডরের জাদের দিকে নজর রাখবেন, মোজেস কাইসেডো। সে ব্রাইটনের মধ্যমাঠের প্লেয়ার, তার বয়স মাত্র 21, সে অসাধারণ ফুটবলার। গত উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ম্যানচেস্টার ইউনাইটেড তার জন্য আগ্রহী ছিল, যদিও সে ব্রাইটনে যোগদান করে এবং সামনের ট্রান্সফার উইন্ডোতে তার জন্য চেলসি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দলগুলো আগ্রহী। সেনেগালের তারকা প্লেয়ার, সেনেগালের অধিনায়ক সাদিও মানে। সাদিও মানেকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। সাদিও মানে বিশ্বের অন্যতম সেরা প্লেয়ার। এই সামার ট্রান্সফার উইন্ডোতে সে লিভারপুল থেকে 40 মিলিয়ন ইউরোতে বায়ার্নে যোগদান করে এবং বায়ার্নে গিয়ে সে অলরেডি 7টা গোল করে ফেলেছে এবং সাদিও মানের খেলা দেখার জন্য মানুষ পাগল হয়ে থাকে। এবং সাদিও মানে অসাধারণ একজন ভালো মানুষ, তার ভালো মানুষ, তার মহানুভবতা সম্পর্কে আমরা সবাই জানি। এরপরে যে প্লেয়ারটার দিকে আপনার নজর রাখবেন সে হচ্ছে নেদারল্যান্ডের ফ্র্যাঙ্কি ডিয়ং, বার্সেলোনার 25 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডিয়ং। ফ্র্যাঙ্কি ডিয়ং এর জন্য এই সামার ট্রান্সফার উইন্ডোতে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, লিভারপুল সবাই চেষ্টা করেছিল, কিন্তু ফ্র্যাঙ্কি ডিয়ং থেকে যায় বার্সেলোনায়। এবং ফ্র্যাঙ্কি ডিয়ং এর খেলা খুবই সুন্দর। আপনারা বার্সেলোনার খেলার ভিতরে ফ্র্যাঙ্কি ডিয়ং এর খেলা দেখতে পারেন, যে যে কোনো সময় একটি ম্যাচের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। ফ্র্যাঙ্কি ডিয়ং এর ডিফেন্স চেরা পাস, ফ্র্যাঙ্কি ডিয়ং এর অ্যাসিস্ট এবং গোল করার ক্ষমতা অসাধারণ। একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও সে মৌসুমে 4-5টি গোল করে থাকে। আপনাদের কি মতামত, আর কে কে এই গ্রুপ এ থেকে নজর কাটতে পারে, আর কোন প্লেয়ার এই গ্রুপের নজর কেড়ে নিতে পারে? কমেন্ট বক্সে এসে অবশ্যই লিখে যাবেন। আজকের মতো এ পর্যন্তই। নতুন খেলার আপডেট পেতে আমাদের